যুক্তরাষ্ট্রের ওহাইওতে কার্গো ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লাইনচ্যুত হয়েছে 50টি বগি, তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পেনসিলভানিয়া সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, শতাধিক বগি নিয়ে মালবাহী ট্রেনটি যাচ্ছিল। বিপজ্জনক হিসেবে চিহ্নিত অনেক মালামাল ছিল ওই ট্রেনটিতে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।